বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং কিভাবে রিমুভ করে দেবেন অতিরিক্ত অ্যাকাউন্টগুলো। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা অ্যাড করতে পারি। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলে নিচ্ছি, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখবেন, এবং যদি কারো ভিডিও বুঝতে সমস্যা হয় অথবা কাজ করতে গিয়ে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, অথবা অন্যান্য কোনো যদি সমস্যা থাকে মোবাইল ফোনে সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এগুলোকে সলভ করার জন্য। তাহলে চলুন দেখা যাক আমরা কিভাবে মোবাইলে জিমেল অ্যাড করব। এখন আমাদের মোবাইলে থাকা সেটিংয়ে আমরা ক্লিক করব। আমাদের মোবাইলে যখন সেটিংয়ে ক্লিক করব তখন আমরা খুঁজে নেব অ্যাকাউন্টস, ইউজার অ্যাকাউন্টস এই অপশনটি। এটি অনেক মোবাইলের নিচে থাকে, সো যেহেতু আমার উপরে সেহেতু আমি এখান থেকে ক্লিক করে নিলাম। এখানে যখন আমি ক্লিক করব তখন আমাদের এখানে প্লাসে ক্লিক করতে হবে। বন্ধুরা মনে রাখবেন, আমি যেহেতু অ্যান্ড্রয়েড 6 দিয়ে কাজ করতেছি সেহেতু এটার সেটিংটি একটু ভিন্নধর্মী, আর যাদের 7, 8, 9 এখন লেটেস্ট ভার্সন ব্যবহার করেন তাদের জন্য একটু ভিন্নধর্মী। সো আমি আমার ভিডিও লাস্টে একটি ছোট ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে 7, 8, 9 আপনারা কাজ করবেন। সো এখন আমরা কী করবো, এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে নিলাম। প্লাসে যখন ক্লিক করব তখন আমাদের এখানে এই যে গুগলটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে নিলাম। গুগলে যখন ক্লিক করব তখন আমাদের মোবাইলের যে আমরা লক আনলকের জন্য কোড ব্যবহার করি অথবা পিন পাসওয়ার্ড ব্যবহার করি সেই পাসওয়ার্ডটি আমরা বসিয়ে দেব। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, সেই পাসওয়ার্ডটি মনে রাখবেন। আপনারা কখনো এই কাজটি ভুলেও করবেন না যে আপনাদের জিমেল অ্যাকাউন্টের কোনো পাসওয়ার্ড চাচ্ছে, এখানে সেটি চাচ্ছে না। এখানে শুধু চাচ্ছে মোবাইলের আনলকের যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি। সো আমরা সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম, যেহেতু আমার মোবাইল আনলকের পাসওয়ার্ড 6006। সো এখন আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেব। সো আমার ইমেল অ্যাড্রেসটি এটিকে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে আমি লিখব না @rateofgmail.com, যেহেতু আমি গুগলেই সাইন করতেছি সো আমাকে এটি লিখতে হবে না। এখন আমাদের কাজ হচ্ছে নেক্সটে ক্লিক করা। নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে যে পেজটি আসবে সেখানে আমরা পাসওয়ার্ড ইনপুট করব। সো আমি আমার IBUT করে নিলাম, 1982AJAIRA, এটিকে আমি লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। আমরা যখন নেক্সটে ক্লিক করব তখন আমরা এখানে আইগ্রিতে ক্লিক করব। যখন আইগ্রিতে আমরা ক্লিক করব তখন সেখানে আমাদের অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। তবে মনে রাখবেন একটু সময় লাগবে অ্যাড হতে, সেখানে বিরক্তি হওয়ার কোনো কারণে অথবা ব্যাকে যাবেন না। আমাদের এখন অ্যাকাউন্টটি অ্যাড করা হয়ে গেছে। সো আমরা এখন কী করব, ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে ইউজার অ্যাকাউন্টসে যাবেন, এখানে যখন যাবেন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমরা এখন আর প্লাসে যাব না, এখন শুধু এখানে ডাইরেক্ট গুগলে ক্লিক করব। যখন আমরা গুগলে ক্লিক করব তখন আমরা দেখতে পাবো এখানে তিনটি অ্যাকাউন্টের মধ্যে আমরা এখন দেখবো কীভাবে আমরা রিমুভ করব। কারণ আমাদের তিনটি অ্যাকাউন্ট এখানে দরকার নেই, অনেকের মোবাইলে অনাকাঙ্ক্ষিতভাবে এমন 3-4টি অ্যাকাউন্ট অ্যাড হয়ে থাকে, হয়তো বা 2টি অ্যাকাউন্ট কাজের না, 1টি অ্যাকাউন্ট কাজের অথবা আরেকটি অ্যাকাউন্টের কাজের, এমনই হয়ে থাকে। সো আমার যেহেতু এই অ্যাকাউন্টটি দরকার হচ্ছে না, আমি কী করব, এখানে 3টি ডট ডট লাইন দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করব। এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমি রিমুভে ক্লিক করব। কিন্তু অনেক মোবাইলে এই অপশনটি থাকে না, এখানে 3টি ডট ডট লাইন। সো আমরা কী করব, আমরা এখানে ক্লিক করব, আমরা এখানে ক্লিক করব ডাইরেক্ট। এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পরে জিমেলটি ওপেন হয়ে যাবে। ওপেন যখন হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে এখানে যে উপরে 3টি ডট ডট লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পরে এখন রিমুভে দেখতে পাচ্ছেন, এখানে আমরা রিমুভে ক্লিক করব। সরি, আমার মোবাইলটি একটু স্লো কাজ করতেছে, সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। সো আমরা কী করব, এখন রিমুভে ক্লিক করব। রিমুভ অ্যাকাউন্টে যখন ক্লিক করব তখন আমাদের অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে।